জার্মানে বলে স্পোর্ট হকার বা খেলার টুল। এই টুল শুধু বসার জন্য নয়, স্কেটবোর্ড দিয়ে যা করা যায় স্পোর্ট হকার দিয়েও তা করা যায়। সারা দুনিয়ায় এখন এই স্পোর্ট হকার নিয়ে কসরত করার ক্রেজ বা পাগলামো চলেছে। প্রথমে একটা টুল নিয়ে ভোজবাজি দেখানোটা বেশ বোকা বোকা মনে হয়েছিল, পরে দেখলাম এটা আসলে খুবই মজার, নানা ধরনের ট্রিক দেখানো যায়। এটা যারা করে তারা খুব খোলা মনের, তারা সবকিছু জানতে চায়, মনে অনেক কৌতূহল, বেশ ইন্টারেস্টিং লোকজন। আমি যখন টুল নিয়ে খেলি তখন সবাই দেখে জানতে চায় ওটা কি, তখন আমি তাদের বলি ব্যাপারটা খুবই নতুন। টুল নিয়ে ভোজবাজি দেখানো এসেছে সার্কাস থেকে, স্পোর্ট হকার নিয়ে খেলাটা সেই ধারার, তবে তাতে আধুনিক ব্রেক ড্যান্সের নানা উপাদান মেশানো রয়েছে। মিশাইল আর স্টেফান লান্ডশুৎসকে স্পোর্ট হকার খেলার পথিকৃৎ বলা চলে, দুজনেই বিভিন্ন প্রতিযোগিতায় জিতেছেন, রেকর্ড গড়েছেন। আরও বড় কথা, দুই ভাইয়ে মিলে 2007 সালে এই স্পোর্ট হকার সৃষ্টি করেন। দু হাজার ছয় সালে জার্মানির কিল শহরে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন নিয়ে স্নাতকোত্তর পড়াশুনোর সময় ধারণাটা তাদের মাথায় আসে। কাজেই স্পোর্ট হকার টুল হলেও তার ডিজাইনটা আধুনিক, দাম 90 থেকে 160 ইউরোর মতো। একটা সাধারণ প্লাস্টিকের টুল থেকে শক্তপোক্ত খেলাধুলোর সরঞ্জাম তৈরি করার জন্য একাধিক পুরস্কার পেয়েছেন মিশাইল আর স্টেফান। জিনিসটা খুবই শক্তপোক্ত, এটার মতো নয়, এটা তো হালকা পলকা প্লাস্টিকের, সহজেই ভেঙে যাবে। স্পোর্ট হকার কিন্তু ভাঙে না, এটা ধরা শক্ত, তবে অন্যটা সহজেই ভালোভাবে ধরা যায়। এটা এক আঙুলে তুলতে পারি, অন্যটা নয়, এটা নিয়ে যা খুশি করতে পারি, এর ওপর লাভ ঝাঁপ করতে পারি, মাথা নিচে পা উপরে করে দাঁড়াতে পারি, কিছুতেই ভাঙবে না। দুই ভাইয়ে মিলে একটি স্পোর্ট হকার টুর্নামেন্টও শুরু করেছেন, সারা ইউরোপে ঘুরে বেড়ান, যেমন এখানে রোমে। কাজেই তাদের খেলাটা এখন স্ট্রিট আর্টের পর্যায়ে পড়ে, তার ভিডিও ছবি তুলে ইন্টারনেটে দেওয়াটাও তার অঙ্গ। প্রত্যেক শহরই অন্যরকম, রোম মাদ্রিদ নয়, যেমন মাদ্রিদ লন্ডন নয়, প্রতিটি শহরের নিজস্ব চার্ম আছে, অন্য ধরনের সিঁড়ি, পাটাতন, উঁচু নিচু জায়গা, তা থেকে নতুন কসরতের আইডিয়া পাওয়া যায়। আসলে সর্বত্রই স্পট হকার নিয়ে খেলা যায়, তবে এইসব প্রেরণা থেকেই খেলাটা এগুচ্ছে। ইউ হলো ইউরোপের বৃহত্তম যুব প্রদর্শনী, স্থানটা বার্লিন। স্টেফান আর মিশাইল সেখানে তাদের স্পোর্ট হকার দেখিয়েছেন তা জনপ্রিয় করার আশায়, কিন্তু দু মিনিটে খেলা শেখা যায় না, কিছুটা নড়বড়ে থেকে যায়। একজন বলে ওরা যা করে আমার খুব কুল লাগে, দারুণ লাগে, কিন্তু করাটা বেশ শক্ত বলে মনে হয়, আমিও তা করতে চাই। বেশ নতুন একটা কিছু, সেটাই ভালো লাগে। আরেকজন বলল বেশ মজার, নতুন কিছু শেখাটাই একটা চ্যালেঞ্জ। স্পোর্ট হকার খেলাটায় ওস্তাদি শেষ কথা নয়। স্পোর্ট হকার খেলার মানে হলো পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ আর নতুন নতুন ট্রিক বার করে সেগুলো পাবলিকের সামনে দেখানো।